হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি 5 নম্বরের থেকে কিছু নম্বর কম হয় তাহলে কি আমাদের এবছরের ক্ষেত্রে কিছুটা ছাড় হবে বা আমাদের পাশ করিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় যদি কোনো বিষয়ে 5 নম্বরের থেকে কিছু নম্বর কম পাও তাহলে এবছর কি ছাড় রয়েছে এবং তোমরা পাশ করবে কি না, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব এবং আমার এই যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সে আগে বিগত বছরগুলোতে কী হতো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের 5 নম্বরের থেকে কম নম্বর হলে তোমরা পাস করবে কি না এবং তোমাদের ক্ষেত্রে কী হবে, তোমাদের পাস করিয়ে দেওয়া হবে না ফেল করিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। আর তোমরা যদি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো, এবছর যদি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের এর মাধ্যমিকের 5 নম্বর রিলেটেড এই সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবে সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকলে নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যায়। আরও একটা কোশ্চেন যেটা অনেকেই করছো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে যে নম্বরে 5 নম্বর তার থেকে যদি কিছু নম্বর কম হয় তাহলে কি আমাদের পাস করিয়ে দেবে। যে ধরো তোমাদের উচ্চ মাধ্যমিক হচ্ছে 24-এ লিখিত পরীক্ষায় পাস, লিখিত পরীক্ষার কথা বলছি শুধু, আর কোনো কোনো সাবজেক্টে যদি যেটা 80-তে পরীক্ষা সেটা 24-এ পাস, যেটা 70-এ পরীক্ষা সেটা 21-এ পাস, তোমরা জানো তার থেকে যদি কম নাম্বার হয়, কেউ 24-এ পাস কেউ 20 পেলো, তাহলে কি পাস করিয়ে দেওয়া হবে এবছর। আর যারা মাধ্যমিকের আছে 25-এ পাস, 25-এ অ্যাকচুয়ালি 5 নম্বর, 25-এর জায়গায় যদি আরও 3-4 নম্বর কম হয় তাহলে কি পাস করিয়ে দেবে। তো টোটালি এই বিষয়ের ক্ষেত্রে আলোচনা করবো। তো দেখো আমি উচ্চ মাধ্যমিকের কথা সবার প্রথমে বলি। উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে তাদের যে নম্বর বলছো যে 5 নম্বর কি 4 নম্বর কম যদি আমরা পাই কি 2-3 নম্বর কম পাই তাহলে কি আমাদের পাস করিয়ে দেবে। তো এক্ষেত্রে বলি এবছরের জন্য তোমরা যেটা ভাবছো এবছরের জন্য পাস করিয়ে দেবে, হ্যাঁ এবছর কিন্তু তোমরা একটা ছাড় পাবে, সেটা কোনো ওয়েবসাইটে না লেখা থাকুক, কোনো জায়গায় মেনশন না করে দেওয়া থাকুক, কিন্তু তোমরা কিন্তু একটা ছাড় পাবে। কারণ কি দেখো, এখানে যদি অধিকাংশ স্টুডেন্ট ফেল করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওপর একটা প্রেসারাইজ হয়, ঠিক আছে। সমস্ত বোর্ডের কথা যদি আমি বিবেচনা করি, ICSE বোর্ড এবং CBSE বোর্ড, বিগত বছরগুলোর তুলনায় পাসের সংখ্যা কিন্তু অলরেডি বেড়েছে এবং নম্বরও কিন্তু ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, যেটা এবছর ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও হতে চলেছে। কারণ যদি নম্বর কম হয় তোমরা এর বিরুদ্ধে উচ্চারণ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এবং বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের কথা বলবে যে আমাদের পরিবেশ অনুকূল ছিল না, সেই কারণে আমরা হয়তো পাই না, অন্য নম্বর ভালো করতে পারতাম। তো এরকম প্রচুর কথাবার্তা বলবে এবং বাকি পরীক্ষার নম্বর কীভাবে দেওয়া হবে তোমাদের আমি রীতিমতো আলোচনা করে ফেলেছি, যারা এখনও পর্যন্ত জানো না লিঙ্ক ডিসক্রিপশানে এবং আই বাটনে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবে। এবছর কীভাবে নম্বর দেওয়া হবে বা এবছর 2-3 নম্বর কম পেলে ছাড় দেওয়া হবে কিনা সেটা পরে আলোচনা করছি, আগে আমি বিগত বছর নিয়ে আলোচনা করব। যেহেতু আমার বিগত বছরের কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, আমি 4-5 বছর হয়ে গেল আমি ক্লাস 12-এর স্টুডেন্টদের পড়াচ্ছি, সে অনুযায়ী আমার একটা স্টুডেন্টের প্রতি দেখে বোঝা যায় এই স্টুডেন্টে এই নম্বর পেতে পারে, কত নম্বর পেয়েছে বা এই স্টুডেন্টটা পাস করার যোগ্য কি পাস করেছে, সেই অ্যানালাইসিস থেকে আমি বলছি যে তোমাদের কিন্তু যদি তোমরা 3-4 নম্বর কি 5 নম্বর কম পাও তোমাদের কিন্তু আগের যে বিগত বছরগুলোও কিন্তু পাস করিয়ে দেওয়া হতো, তোমাদের 24-এর মধ্যে যদি কেউ 20-ও পেতে তাও পাস করিয়ে দিত। আমি কীভাবে বলছি এটা, এটা আমি কোনো সিউরিটি দিয়ে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের উপর ভিত্তি করে বলছি না, কারণ কি আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বলছি। আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা পাস করার যোগ্য না, আমি জানি না তারা ওখানে গিয়ে কাউটা দেখে লিখেছে বা কী লিখেছে আমি জানি না, সে অনুযায়ী অনেক স্টুডেন্টরা বলেছে আমাকে এসে স্যার বা যে খুব কোনো কারণে ম্যাথামেটিক্স নিয়ে নিয়েছে কিন্তু সে ম্যাথামেটিক্সে খুব ভালো ছিল না, পড়াশোনা করেনি কিন্তু সে কিন্তু ভালো নম্বর নিয়ে বেরিয়ে গেছে আমি দেখেছি। সেক্ষেত্রে আমি তাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছি তো অন্য কোনো কারণ আছে কিনা, সে বলেছে না স্যার আমি অন্য কোনো কারণে, কিন্তু 5 নম্বর মানে 24 যখন দেখবে যে 24-এ 5-24 তুমি পেয়েছো তখন বুঝবে তুমি কিছু নম্বর কম পেয়েছিলে, তোমাকে 24-এ পাস করিয়ে দেবে। অধিকাংশ টিচার কি করে দেখে যারা 5 নম্বর কি 4 নম্বর এরকমভাবে কম পাচ্ছে তাদেরকে কি 4-5 নম্বর দিয়ে দেয়, তাদের 24-এ পাস করিয়ে দেয়। দেখবে অনেকেই দেখবে যে যারা একদম মানে এরকম স্টুডেন্ট রয়েছে যারা কিছুই সেরকমভাবে পড়াশোনা বা রপ্ত করেনি, তাদের দেখবে প্রত্যেকটা সাবজেক্টে 24 পাস নম্বরটা প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া রয়েছে, দিয়ে পাস করিয়ে দিচ্ছে। এবার এরকম যদি কোনো স্টুডেন্ট থাকে যে কিছুই লিখে আসেনি, যে 10 পেয়েছে 10 নম্বরের গ্যাপ, ঠিক আছে,
তাদেরকে তো পাস করিয়ে দেওয়া হবে না। তো এরকম কোনো স্টুডেন্ট হতে পারে যে 4-5 নম্বর কম পাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কনসিডার করে দেয় বিগত বছরগুলোতে। আর এবছর যে কন্ডিশন, উচ্চ মাধ্যমিকের কথা বলি, এবছর যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু তোমাদের পাস করিয়েই দেবে এ যদি 4-5 নম্বর কম থাকে। তো যারা ভাবছো যে 2-3 নম্বর কম এসে পরীক্ষায়, 2-3 নম্বর হয়তো কম হতে পারে 5 নম্বরের থেকে, তারা নিশ্চিন্ত থাকো, তাদের পাস করিয়ে দেবে। আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি দেখেছি বিভিন্ন স্টুডেন্টদের যে এরকম স্টুডেন্ট রয়েছে যারা পাস করার যোগ্য না, তারা পাস করে গেছে 24 পে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশি নম্বর দেওয়া হয় না। লিখিত পরীক্ষায় যদি 24-এ পাস হয়, 24 নম্বর দিয়েই পাস করিয়ে দেয়। এমন কোনো স্টুডেন্ট থাকো সমস্ত কিছু লিখলে 10-15 নম্বরের গ্যাপ রয়েছে, অর্থাৎ 24-এর জায়গায় তুমি 10 পেয়েছো, সেক্ষেত্রে তোমাকে পাস করাবে না। ধরো তুমি 20 পেলে, সেক্ষেত্রে তোমাকে 4 নম্বর দিয়ে দেবে। আমি বলছি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, বারবার বলছি, কোথাও অফিসিয়ালি দেওয়া নেই। এরকম আমি মাধ্যমিক স্টুডেন্টের কথাও আগে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছি, ওই ভিডিওতে পুরো ডিটেলস আমি আলোচনা করেছি, ওই ভিডিওটা দেখতে পারো কীভাবে কীভাবে খাতা দেখা হয় সমস্ত কিছু আর ডিটেলস আলোচনা করেছি। এখানে আমি তোমাদের শুধুমাত্র এটা বলে রাখি, মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের 25-এ পাস, কেউ যদি 25-এর থেকে কম পায়, আমি একটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে, আমি 3 বছর আগে আমার কাছে একটা স্টুডেন্ট পড়তো, যে স্টুডেন্টটা আমি বলে দিয়েছিলাম যে কোনো মতেই সে পাস করতে পারবে না, ঠিক আছে। তো সে কিন্তু মানে আমার কাছে কোনোদিনও ম্যাথামেটিক্স এক্সাম আমার মনে হয় যে তাকে যদি বসিয়ে দেওয়া হয় সে কোনোদিনই পাস করতে পারবে না, কিন্তু সে রীতিমতো 25 পে পাস করে। সেটা দেখে আমি শুধু একটা স্টুডেন্টের কথা বলছি না, আমি এরকম আরও কয়েকটা স্টুডেন্ট দেখেছি যে যে কিছুই কোনোদিন এক দুইও আমার কাছে পায়নি, সে কিন্তু রীতিমতো পাস করে গেছে, কিছুই জানে না, মানে ম্যাথামেটিক্স সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সে কিন্তু সেই বিষয়ে পাস করে গেছে 25 পে। শুধুমাত্র একটা সাবজেক্ট না, বহু সাবজেক্টে যারা পড়াশোনা করেন এরকমভাবে পাস করিয়ে দেওয়া হয়েছে। এবার এটা ডিপেন্ডও করে স্যারের ওপর, কোন স্যার খাতা দেখছে, কোন স্যার দয়ালু, স্যারের ওপর ডিপেন্ড করে কিছুটা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের মাধ্যমিকের স্টুডেন্টদেরও সেই 5 নম্বরটা দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এক্ষেত্রে কোনো স্টুডেন্ট দেখো কিছুই লেখেনি, 1-2 পেয়েছে, তাদেরকে পাস করিয়ে দেবে না, তাদেরকে কেন পাস করবে, তারা কিছুই জানে না। এবং যাদের এই কিছু নম্বর কম রয়েছে, 5 নম্বর কিংবা 6 নম্বর কাউ কম রয়েছে, ম্যাক্সিমাম টিচাররা কিন্তু সেই নম্বরটা দিয়েই বোর্ডে পাঠায়। এটা আমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে বলছি, বিভিন্ন জায়গার থেকে এতদিন ধরে, মানে বিগত 6-7 বছর ধরে টোটাল যে আমার এক্সপিরিয়েন্সের অ্যানালাইসিস থেকে বলছি। তো তোমরা যারা 5 বছর, তোমরা যারা 4-5 নম্বরের জন্য চিন্তা করছো যে আমরা 4-5 নম্বর আমাদের কম হয়েছে, এই আমাদের পাস করিয়ে দেবে না, তাদের বলি নিশ্চিন্ত থাকতে, তোমাদের দেখবে 24-এ পাস, যারা 21-এ কোনো সাবজেক্টে পাস, 21 দিয়েই পাস করিয়ে দেওয়া হবে। একজন, আমি উচ্চ মাধ্যমিকের একটা কথা শেয়ার করি, এর আগের বছর ওর একজন কেমিস্ট্রিতে কিছু লিখে আসেনি, বললো যে আমি খুব জোর হলে 16 নম্বরে অ্যান্সার দিয়েছি, কিন্তু তাকে 21 পাইয়ে পাস করিয়ে দিয়েছি। বলে রাখি আমি সেই ছেলেটার নাম আমি এখানে বলছি না, যে আমারই একটা স্টুডেন্ট, বিগত বছরের কথা বলছি, এর আগের বছর কেমিস্ট্রি পরীক্ষা দিয়েছে, কেমিস্ট্রি পরীক্ষায় তোমাদের 70-এ পরীক্ষা, 70-এ 21-এ পাস, সেই জায়গায় সে 16 নম্বরের পরীক্ষা দিয়ে 16 নম্বরে অ্যান্সার করে এসেছিল। ভাবতে পারছো, 16 নম্বরে অ্যান্সার করেছে কিন্তু তাকে 21 দিয়েছে, 21 দিয়ে পাস করিয়ে দিয়েছে, 21-এ পাস, 21-ই দিয়েছে, 21 দিয়ে পাস করিয়ে দিয়ে। এটা শুধু ওর ক্ষেত্রে না, বিভিন্ন জায়গার থেকে আমি এক্সপিরিয়েন্স করেছি, সেই কারণেই তোমাদেরকে এটা বললাম। তো এখানে বলে রাখি, যারা চিন্তায় রয়েছে যে আমাদের 5-6 নম্বর কম রয়েছে, আমরা আমাদের কী হবে, আমরা কি ফেল করে যাবো, আমরা 24 পাবো না অথবা 21 পাবো না, আমাদের কী অবস্থা হবে, বা মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তারা ভাবছে যে আমাদের 25 নম্বর উঠবে না কোনো সাবজেক্টে, আমরা কি ফেল করে যাবো, সেক্ষেত্রে বলে রাখি তোমাদের এই রকম যদি সমস্যা হয় যে 4-5 নম্বর কম রয়েছে, তাহলে কিন্তু তোমাদের পাস করিয়ে দেবে। এটা তোমরা মিলিয়ে দেখো, আমি এতদিন ধরে যা দেখে আসছি তার উপর ভিত্তি করে বললাম। তো তোমরা নিশ্চিন্ত থাকো, এক্ষেত্রে তোমাদের অত মানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা অনায়াসে পাস করে যাবে, আমার কথাটা অনুসরণ করে। এবং যখন পাস করবে তখন এখানে এসে তোমরা কমেন্টে লিখবে যে না, আমি যেটা বলেছি সেটা একেবারে ঠিক বলেছি। তো আশা করছি তোমাদের যে পাস নিয়ে ডাউট ছিল এই ব্যাপারটা, যেটা ম্যাটারটা বললাম, তো সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর এই বিষয়ে আরও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা কোনো মন্তব্য করা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে ভিডিওটিকে লাইক করো, আর এখনও পর্যন্ত বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার না করে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে, যারে তারাদেরও এই রকম প্রবলেম থাকলে তারাও চিন্তামুক্ত হতে পারে। আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ স্টুডেন্টদের জন্য এখানে ভিডিও আপলোড হয়, আর সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।